সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফাইনাল খেলতে মাঠে নামেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা ব্যাটসম্যান, এর আগে আন্তর্জাতিক ক্রিকেটেও ওমানের বিপক্ষে টি টোয়েন্টি সেঞ্চুরি করেছিলেন। তবে ছিল না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলে কোনো সেঞ্চুরি। এবারের মৌসুমে সেঞ্চুরি হয়েছে একাধিক, কিন্তু সবগুলোই ছিল বিদেশি ক্রিকেটারদের, ছিল না কোনো বাংলাদেশি ক্রিকেটারদের সেঞ্চুরি। তবে এদিন সেঞ্চুরি করে থামেননি। প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ফাইনাল খেলতে মাঠে নামেন দেশের সেরা ওপেনার তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান, এর আগে আন্তর্জাতিক ক্রিকেটেও ওমানের বিপক্ষে টি টোয়েন্টিতে সেঞ্চুরি করেছিলেন। তবে ছিল না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিপিএলে কোনো সেঞ্চুরি। এবারের মৌসুমে সেঞ্চুরি হয়েছে একাধিক, কিন্তু সবগুলোই ছিল বিদেশি ক্রিকেটারদের, ছিল না কোনো দেশি ক্রিকেটারদের সেঞ্চুরি। তবে এদিন সেঞ্চুরি করেই থামেননি। অপরাজিত 141 রানের ইনিংস খেলে বিপিএল ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও গড়েছেন তামিম। চতুর্থ বাংলাদেশী হিসেবে বিপিএলে সেঞ্চুরি করা তামিম এদিন গড়েছেন 11টি ছক্কা হাঁকানোর রেকর্ডও। বিপিএলের আগে গতকাল বলেছিলেন স্মরণীয় করে রাখতে চান ফাইনাল, আর সেটি করলেন তামিম ইকবাল। শিরোপা জয়ের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার নাফিসা কামাল বলেন, তামিম ইকবাল প্রথম থেকেই বলে আসছিল কুমিল্লা চ্যাম্পিয়ন হবে, আমাদের বিশ্বাস হতো না। সে গতকালই বলেছে আজ সর্বোচ্চ স্কোরও হবে। ক্যাপ্টেন যেই হোক, তার মতো ক্রিকেটার যখন এমন কথা বলে তখন কাজটা সহজ হয়ে যায়। ম্যাচ শেষে ফাইনালে সেরা খেলোয়াড়ের পুরস্কার নিতে তামিম এলেন ছেলে আহরাম ইকবালকে কোলে নিয়ে। রসিকতা করেই বললেন, শেষ অংশের জন্যই রেখে দিয়েছিলাম নিজের সেরাটুকু। পুরো আসর জুড়ে ভালো শুরুর চেষ্টা করেও আমি ইনিংস বড় করতে পারিনি, হয়তো নিজের সেরাটা শেষের জন্যই রেখে দিয়েছিলাম। তামিম বলেন, আমরা ইনিংসটা পরিকল্পনা অনুযায়ী সাজাতে পেরেছি। তাদের নারায়ণ এবং সাকিবের মতো দুজন বিশ্বমানের বোলার ছিল, আমরা তাদেরকে কোনো সুযোগই দেইনি। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।